হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের মন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। আর আজ হচ্ছে 5th of June, আর এখন বাজে সকাল 7:45। আমার কাপড় জামা শুকোতে দিতে এখন একটু দেরি আছে, কেননা আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আমি উঠেছি প্রায় 7:10, তো তারপর মেশিন চালিয়েছি, তো অটোমেটিক্যালি ও তো সাইকেলের পুরো টাইমটা নেবে, তো দেরি হবে, ওয়েট করতে হবে। তো আমি এই বারান্দার দরজার পাশেই দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম যে তোমাদেরকে অন্তত গুড মর্নিংটা তো সেরে নিই, আর আমার ব্লগটাকেও স্টার্ট করে দিই, এই কাজটা অ্যাটলিস্ট করি। আর তোমরা অনেকে অনেকে প্রায় সবাই জিজ্ঞেস করেছো, জানতে চেয়েছো যে আমি কেমন আছি। থ্যাংক ইউ সো মাচ, মানে খুব মানে মনে হয় যে সত্যি আমার পরিবার আমার সঙ্গে আছে, আমার কথা ভাবে, আমার কথা চিন্তা করে, মানে কনসার্ন আছে, এইগুলো খুব মানে ফিল হয় জানো তো এই কমেন্টগুলো পড়ে। তো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে এখনও অবধি আমি টোটালি ফাইন, কোনো অসুবিধে আমার নেই, কিচ্ছু নেই। শুধু এই যে জায়গাটা যেখানে আমার মানে নিডলটা ঢুকিয়েছিল, ওই জায়গাটা খুব স্লাইট একটু ব্যথা আছে, তবে সেটা বলবার মতো কোনো ব্যাপার না, মানে বিরাট কোনো ব্যাপার না। মানে যদি তাও আমি যদি আঙুল দিয়ে ওই জায়গাটা একটু প্রেস করি, তখনই ব্যথাটা ফিল করছি, আদারওয়াইজ কোনো ব্যথাটা কিছু নেই। আর আদার্স যে সাইড এফেক্টসগুলো মানে শুনেছি, বা কালকেও আমাকে যে ইঞ্জেকশনটা দিয়েছে, ভ্যাকসিনটা দিয়েছে, সেও যেগুলো আমাকে কশাস করে দিয়েছে, আমাকে না সবাইকেই কশাস করেছে, তো সেই সব সাইড এফেক্টসও এখনও অবধি আমার মধ্যে দেখা যায়নি। থ্যাংক গড, থ্যাংক লোকনাথ বাবা। তো যাই হোক, আমার মেয়ে গুড্ডি, ও কালকে ভ্যাকসিন নিয়ে এসেছে এবং ওরও এখনও অবধি কোনো কমপ্লেন নেই, ও টোটালি ফাইন আছে। তো এই হলো ব্যাপার। আর অনেকের অনেক প্রশ্ন আছে রিগার্ডিং দিস ভ্যাকসিন, যে আমি মানে নিলাম, কী ভ্যাকসিন নিয়েছি, কত টাকা নিয়েছে, মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক প্রশ্ন আছে। তো সেগুলো আমি আজকে পরে সমস্ত আমি ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তাহলে তোমাদের মনের যত কৌতূহল সবগুলো মিটে যাবে, তো সেটা এখন না, এখন এত বলতে বসলে তো আমার আবার ওদিকে দেরি হয়ে যাবে, সেটা পরে বলে দেবো। আর আজকে এই কয়েকটা কমেন্ট আছে আর নাম আছে, সেগুলোকে অন্তত শেষ করে দিই, মানে বলা। নাম আছে তিনজনের, প্রদীপ দত্ত, মৌসুমি আর মধুজা, এই তিনজনের নাম আছে। আর কমেন্টের মধ্যে সর্বপ্রথম আমি বলবো পিউ, সে আমাকে রেগুলার কমেন্ট করে, মানে আমার পরিবারের একজন খুব ইম্পর্টেন্ট সদস্য, সবাই ইম্পর্টেন্ট, সবাই আমাকে কমেন্ট করে, কিন্তু হয় না কয়েকজনের নাম আমি রেগুলার এভরি ডে দেখি, তো ওইগুলো মাথার মধ্যে স্টিক করে যায়। নতুন নতুন অনেকে আসছে, অনেকে আমাকে কমেন্ট দিচ্ছে, নিশ্চয়ই আমি তাদের নামও আস্তে আস্তে মাথার মধ্যে মানে আমার মনে গেঁথে যাবে, কিন্তু এরা সব পুরনো, তো পুরনোদের নামগুলো আমার মাথায় অনেকটাই গেঁথে গেছে। তো পিউ এরকমই একজন, যে একদম অনেক দিন ধরেই আমাকে রেগুলার কমেন্ট দেয়, আর ওর আজকে 5th June হচ্ছে ওর অ্যানিভার্সারি। তো ও আমাকে উইশ করতেও বলেনি, কিছুই বলেনি, ও আমার একটা রেসিপি আজকে করবে বলে প্ল্যান করে রেখেছে, বাট আমি আমার তরফ থেকে পিউকে জানালাম, পিউ হ্যাপি অ্যানিভার্সারি। আর ওর প্রোফাইলটা আছে সৌমিত রয় রয়, মে বি সৌমিত হচ্ছে ওর হাজব্যান্ডের নাম, বাট আমি ঠিক শিওর জানি না। কিন্তু পিউ, তোমাকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি অ্যানিভার্সারি, খুব এনজয় করে দুজনে মিলে লাইফটা কাটিয়ে দাও। আর নেক্সট হচ্ছে সোনালী বাসু, সে লিখেছে ওই কোন ভ্যাকসিন নিলে আর কি সাইড এফেক্ট হলো এক্সেট্রা এক্সেট্রা, সেগুলো আমি কিছুক্ষণ পরে যখন এই ভ্যাকসিন রিলেটেড সমস্ত কোয়েরিজগুলোর উত্তর দিয়ে দেবো তখন এটা তোমার রিপ্লাই করে দেবো। আর তারপরে হচ্ছে একজন লিখেছে, তার প্রোফাইলের নামটা আমি বুঝতে পারলাম না এবং কোনো প্রপার নামও না, মেবি কোনো চ্যানেলের নাম, জানি না। সে লিখেছে, আই থট ইউ টুক দ্য ট্রেনিং অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্টশিপ, হাউ কাম ইউ আর অ্যাফ্রেড অফ নিডলস, স্ট্রেঞ্জ। তো যেহেতু এটা একটা বেঙ্গলি চ্যানেল আমার মুন আনলিমিটেডটা, তো তাই জন্যে সবার উদ্দেশ্যে আমি বাংলাতেই উত্তরটা দিচ্ছি, যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আমি কমেন্ট বক্সে এই সেম উত্তরটা ইংলিশে লিখে দেবো। ও যে কোয়েশ্চেনটা রেখেছে এটা খুব ভালো কোয়েশ্চেন, মেডিকেল অফিস অ্যাসিস্ট্যান্টশিপ কোর্সটা আমি করেছি USA তে, ওখানে যখন থাকতাম। এবার ওখানে মেডিকেল অফিস অ্যাসিস্ট্যান্টশিপ
করার পর যে কাজটা, সেই কাজে কিন্তু ভ্যাকসিন দেওয়ার কাজটা থাকে না। ওখানে মেডিকেল অফিস অ্যাসিস্ট্যান্টশিপ পাস করে যারা কাজ করে তারা হচ্ছে হসপিটালে ফ্রন্ট ডেস্কে থাকে, বিলিং করে বা পেশেন্টকে রেডি করে, পেশেন্টকে ডাকে, যখন ডাক্তার রেডি থাকে তখন কোন পেশেন্ট এবার যাবে, তারপর কোন পেশেন্ট যাবে, ওই যে সিস্টেমেটিক যে ব্যাপারটা সেইটা দেখাশুনো করে। তো এই কাজগুলো হচ্ছে যারা মেডিকেল অফিস অ্যাসিস্ট্যান্টশিপ পাস করেছে তাদের জন্যে। মেডিকেল অফিস অ্যাসিস্ট্যান্টশিপ আর নার্স, এই দুটো মানে কোয়ালিফিকেশানও আলাদা, দুটোর কোর্সও আলাদা, দুটোর কাজও আলাদা। তো আমি মেডিকেল অফিস অ্যাসিস্ট্যান্টশিপ করেছিলাম মানে কিন্তু আমি নিডল ঢুকিয়ে ভ্যাকসিন দেওয়ার এলিজিবিলিটি আমার নয়। তো যে কারণে আমার যেটা পার্সোনাল ভয়, নিডলে আমি ভয় পাই, সেটা আমার রয়েই গেছে। আমি যদি ওখানে জবও করতাম তাহলেও কিন্তু আমাকে কোনো দিন ভ্যাকসিন দিতে হতো না। আমি কিন্তু এই ফ্রন্ট ডেস্কের কাজগুলো বা অ্যাপয়েন্টমেন্ট করা, অ্যাপয়েন্টমেন্ট বুক করা, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা বা কাস্টমারদের বা পেশেন্টদের সঙ্গে ইন্টারাকশান করা, এই কাজগুলো কিন্তু আমি করতাম। তো সেটা জানিয়ে দিলাম। তো তাই জন্যে ওই কাজের সঙ্গে আমার নিডলে ভয় পাওয়ার কিন্তু কোনো রিলেশন নেই। হোপফুলি আমি মানে আশা করব যে তোমাকে আমি এটা বোঝাতে পেরেছি। আর বাস এই কটাই আমার আজকের কমেন্ট ছিল, আর কোনো কমেন্ট নেই। আর যা কমেন্ট ছিল আমি মোটামুটি সবই কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো যাই, আজকে আমি রান্নাবান্নার কোনো একটা বিরাট কিছুই হ্যাপা রাখছি না, বিকজ কালকে ভ্যাকসিন হয়েছে। আজকে যদিও আমার কোনো সাইড এফেক্ট এখনও অবধি হয়নি, স্টিল আমি আজকে একটু রেস্টে থাকতে চাই। তো তাই জন্যে আজকে ভাত, আলু ভাতে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, মানে এই রকম হালকা জিনিস করব, যেটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আমি রান্নাঘরে এই প্রচণ্ড গরমের মধ্যে আজকে আমি টাইমটা কাটাতে চাইছি না। আর রাত্রিবেলা খুব সম্ভবত টুকটাক কিছু হয় খাবো, আর নয়তো জোম্যাটো থেকে আনিয়ে নেবো। জাস্ট অ্যাটলিস্ট অন্তত একটা দিন আমি এই বিরাট কোনো কাজকর্ম থেকে একটু নিজেকে সরিয়ে রাখছি। হয়তো কিছুই হতো না, কিছু যদি আমি মাছ মাংস রান্নাও করতাম তাতেও হয়তো কিছুই হতো না, বাট ইউনো একটা প্রিকশন নেওয়া, তো সেই জন্যে আমি আজকে একটু রান্নার ওই ব্যাপারটা থেকে নিজেকে সরিয়ে রাখছি। তো কিছু তো খেতে হবেই, লাঞ্চ টাইম তো হবেই, ব্রেকফাস্ট টাইম তো হবেই, আর ম্যাগির মাংস তো আমায় করতেই হবে, মাংস ভাত। তো ওই জন্যে যতটা নমিনাল করা যায় সেটার উপরই রাখবো। তো চলো সেটা করতেই এখন চলে যাই। আর প্রচণ্ড গরম হচ্ছে অ্যাজ অলওয়েজ, এই কথাটা আমি রোজই ব্লগে বলি। তো ঠিক আছে চলো যাই রান্নাঘরে। আজকে গ্রোফার্স থেকে আমার কিছু জিনিসও আসবে, চাল তেল টুকটাক, আর সবজিও আমি অর্ডার দিয়েছি। কালকে তোমাদের বলেছিলাম ব্লগে যে আমার সবজি একদমই প্রায় নেই, খুবই নমিনাল কিছু পড়ে আছে। তো সবজিও কালকে সন্ধেবেলা মানে রাত্রিবেলা অর্ডার দিয়েছি, সেটাও আজকে ডেলিভারি হবে। তো আজকে অনেক কিছু ডেলিভারি হবে। তো ঠিক আছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার নিশ্চয়ই করব। আর এখন যাই রান্নাঘরের দিকে। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আলু ভাতেটা দিতে ভুলে গেছি, তো আলু ভাতেটা এখন দেবো আর ভাত বসাবো, আর ডিম ভাজা বা যাই হোক, দেখি গুড্ডি ঘুম থেকে উঠলে কী বলে, কোনটা খাবে, তো সেটা করে দেবো। আদারওয়াইজ আজকে আমাদের মেনুটা আর কিছু রাখছি না। তো চলো তাহলে, হাজির হয়ে গেছি রান্নাঘরে, কাপড় জামাগুলো হয়ে গেছে, ওগুলো শুকোতে দিয়ে দিয়েছি, আর ম্যাগিও ফিরে এসেছে, ম্যাগিকে দেখাচ্ছি তোমাদের। আর আজকে যা বললাম, মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ওটা সেদ্ধ থাকুক, আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আলু ভাতে তৈরি করব। আর মাছ বার করে রেখেছি, ভাবলাম যে একেবারেই কিছুই করব না, আমার একার হলে আমি অতটা চিন্তা করতাম না, যা হোক খেয়ে নিতাম, আলু ভাতে ভাত খেয়ে নিতাম। তো গুড্ডি তো আছে, তো ওই জন্যে মাছ ভাজা করব, ও তো এমনি মাছ ভাজা খায়, তো মাছ ভাজা করব। আর আমি তো মাছ অত পছন্দ করি না, আমি আমার ডিম করে নেবো, তো একটা ডিম সেদ্ধ বা ডিমের অমলেট যা হোক করে নেবো, নিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো এইটুকুই আজকে, আর একদম রান্নাঘরে আমি থাকবোই না এত গরমের মধ্যে, কেননা জানি না এখনও অবধি বলেছে 48 hours ওয়েট করতে ফর দ্য মানে সাইড এফেক্ট আর কি। তো 48 hours তো এখন অবধি হয়নি, তো যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় এই গরমের মধ্যে থেকে, তাহলে তো উৎপাত আমারই, বলো, আমাকে সেই সব কিছু ওই নিয়েই করতেই হবে। তো তাই জন্যে আজকে আমি একটু রেস্টে রেস্টেই থাকবো, রান্নার পার্ট একেবারেই করছি না। এই আলু সেদ্ধটা হয়ে গেলে কুকারে ম্যাগির মাংসটা বসিয়ে দেবো, ওদিকে ভাত বসিয়ে দেবো, আর মাছটা ভাজবো, আর ডালটা দেখি, ভাবছি যে মাছ ভাজা যখন আছে তখন ডালটা সাঁতলেই নেবো, একটু পেঁয়াজ কেটে একটু সাঁতলে নেবো, বাস আর কিচ্ছু কোনো মেনু আমি আজকে করছি না।
তো চলো এইগুলোই চটপট করে নিই, এগুলো তোমাদের সঙ্গে কি শেয়ার করব বলো তো, কাজগুলো সারি তারপরে তোমাদের সঙ্গে ওই ভ্যাকসিন নিয়ে সব ডিটেল শেয়ার করব। এই দেখো তোমাদের ম্যাগিকে দেখিয়ে দিচ্ছি, ম্যাগি সেই মেন গেটের কাছে বসে আছে, আর আমি এখানে এই টেবিলটা বার করে রেখেছি, কেননা গ্রোফার্স থেকে যেহেতু ডেলিভারি দিতে আসবে ওরা ভেতরে ঢোকে না, ওরা চায় যে দরজার কাছে একটা টেবিল বা কিছু দিই, তার উপরে ওরা জিনিসপত্র রাখবে। তোমাদের সঙ্গে আগে একবার শেয়ারও করেছিলাম যে গ্রোফার্স থেকে অনেক জিনিসপত্র দিয়ে গেছিলো, তো সেম মেথড একইভাবে ওরাও আজকেও দেবে। আর ম্যাগিকে তুলে দেবো এই ডিভানটার ওপর, তাছাড়া কোনো উপায় নেই। আর এই মহিলাকে দেখে নাও, মহিলা হাসি হাসি মুখে এখন শুয়ে পড়ল। হ্যাঁ 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 ঠিক আছে পাঠিয়ে দিন। হ্যাঁ ইন্টারকমে কল এসেছিলো, এখন এই গ্রোফার্স থেকে যে অর্ডারগুলো দিয়েছিলাম সেটা ডেলিভারি দিতে এসছে, যদিও গ্রোফার্সের কিন্তু টাইম ছিল আমার 9টা থেকে 1টা, বাট ওরা বিফোর টাইমই দিতে চলে এসছে, তো ভালোই হলো, ঠিক আছে কোনো ব্যাপার না, একটা কাজও তো এগোক। তো এক্ষুনি ওরা আসবে, চেষ্টা করছি তোমাদের দেখাতে। তো এই গ্রোফার্সের লোক এসে গেছে ডেলিভারি করতে, আর ম্যাগিকে দেখো ডিভানে উঠে প্রত্যেকটা জিনিস শুঁকছে, যেন মনে হয় ওই মিলিয়ে মিলিয়ে নিচ্ছে সব। তো হয়ে গেল, আমার এটা ক্যাশ অন ডেলিভারি ছিল, তো টাকা দিয়ে দিলাম, ছেলেটি চলেও গেল। এবার টেবিলটাকে ভেতরে ঢোকাই, ঢুকিয়ে দরজাটা বন্ধ করি। এই দেখো এই জিনিসপত্রগুলো এসছে, এই যে ম্যাগিকে তুলে দেওয়া হয়েছে ডিভানের ওপর, ম্যাগি বসে আছে, আর এখানে আমার এই যে জিনিসপত্র দিয়ে গেল, এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিনিকেট সুপ্রিম চাল, 10 কিলোর প্যাকেট এটা, আর এটা একটা মাঞ্চ, এটা মেয়ের ক্যাডবেরি ও ভালোবাসে তাই ওর জন্য একটা আনিয়েছি মাঞ্চ, আর এখানে বাসমতি চাল আছে একটা, আর এখানে তন্দুর মশলা আছে, চিকেন তন্দুরি মশলা একটা, আর আমার গ্রিন টি 2টো বক্স, আর এখানে সর্ষের তেল আছে 2টো, আর রিফাইন্ড অয়েল আছে 2টো। ওরা খুব ভালো এই কোভিডের জন্য পুরোপুরি ব্যাগে সিল করে করে দেয়, তো আমি এখন এটা কোনোটাই খুলছি না, এর ওপরে আমি আগে স্যানিটাইজার স্প্রে করব, তারপরে জিনিসগুলো খুলে বার করব। তো এখন থাকুক, আগে আমি রান্নাঘরের পাটটাকে শেষ করি। আর এই মহিলা এখানে এখন ভালো করে গুছিয়ে বসলো, একেও নামাতে হবে, কেননা বলো তো যেই মাত্র আমি চলে যাব রান্নাঘরে না এ চেঁচাবে। এই নাবিয়ে দিয়েছি, এ এখন জল খাবে, ঘুরবে, দেখবে, অনেক কিছু করবে, একে দেখলে আমার আর হবে না, আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো আজকে আমি রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলেছি, কিছুই করিনি বলতে গেলে, যেটুকু করেছি সেটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে মসুর ডাল, এখানে মেয়ের মাছ ভাজা আছে, এখানে ডিম সেদ্ধ, ম্যাগির আছে, আর মেয়ে যদি খায় খাবে, আমি একটা এমনি অমলেট টাইপের কিছু করে নেব, আর এখানে আলু সেদ্ধ করা আছে, খাওয়ার আগে আলুটা এই সর্ষের তেল নুন এইসব দিয়ে চটকে মেখে নেবো, 2টো গোলা তৈরি করে নেবো। তো আজকে এই অবধি রাখছি, আর কিছু করছি না, ভালো লাগছে না, মানে গরমের মধ্যে না, আর আমি ইচ্ছে করে মানে স্ট্রেন করতেও চাইছি না, জানি না এখনও 48 আওয়ার্স যেহেতু কাটেনি আবার কখন কি সাইড এফেক্ট দেখা দেবে, তাই জন্যে আমি তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি আমার ব্রেকফাস্ট নিয়ে, তো ডাইনিং টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এখন বাজে 9টা 10, আর আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টে আজকে আছে 2 পিস ব্রেড বাটার দিয়ে, আর আম, আর 1 কাপ দুধ, কেননা দুধটা একটা ব্যালেন্স ডায়েট, তো সেই জন্যে আজকে আমি 1 কাপ দুধ নিয়েছি, আর আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ডস নেই তো তাই জন্যে নিজেকে একটু ঠিক রাখছি, বলা যায় না সাইড এফেক্ট হবে না কেউ বলতে পারে না যতক্ষণ না 48 আওয়ার্স যাচ্ছে না, তো তাই জন্যে যতটা পারছি নিজেকে একটু কাজ থেকে মানে আলাদা করে রাখছি আর কি, কেননা আমার কিছু হলে খুব মুশকিল, গুড্ডি কিছুই পারে না, আর সেই আমাকেই জোর করে করতে হবে, তো তাই জন্যে নিজেকে একটু ঠিক রাখাই ভালো বলো। তো তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই, দিয়ে আমি একটু পাখা চালিয়ে ব্রেকফাস্টটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই দেখো আমার ব্রেকফাস্ট, এই আম নিয়েছি, 2 পিস ব্রেড আছে বাটার দিয়ে, আর এই 1 কাপ দুধ।
দুধ আমি ইউজুয়ালি খুব একটা খাই না, বাট আজকে মনে হলো যে দুধটা খাওয়ার দরকার, কেননা দুধ একটা কমপ্লিট ব্যালেন্স ডায়েট, তো এটা আজকে একটু খাওয়ার প্রয়োজন আছে, তাই জন্য আজকে দুধটা নিয়েছি। তো এখন বাজে 11:30, আর আমি মার সঙ্গে ফোনে কথা বলা হয়ে গেছে, তো এখন আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে, কেননা ওই ভ্যাকসিন সম্বন্ধে যে যে কোয়েশ্চেনগুলো আমি পেয়েছিলাম সেই সেইগুলোর উত্তর আমি পুরোপুরি ক্লিয়ার করে দিয়ে আমি চলে যাব চান করতে। আর নাম্বার 1 হচ্ছে আমাদের এখানে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোভিশিল্ড, আর এই ভ্যাকসিনটা কিন্তু আমাদের হাইল্যান্ড পার্ক কমিটি কেউ দেয়নি, এটা এমআরআই যে আছে আমাদের এমআরআই মুকুন্দপুর, হোপফুলি এমআরআই মুকুন্দপুরেরই একটা ক্যাম্প এখানে হয়েছিল, এবং তারা এই ভ্যাকসিনটা এই রেসিডেন্টদের, এবং নট অনলি রেসিডেন্ট, এইখানকার যত সিকিউরিটি আছে, যারা যারা হাউসমেড আছে, যারা যারা ড্রাইভার আছে, মানে যারাই এই কমপ্লেক্সের মধ্যে কোনো না কোনোভাবে জড়িত, মানে কাজ কর্মসূত্রে বলো বা আমাদের মতো যারা বাসিন্দা, মানে সবাইয়ের এই কমপ্লেক্সের মধ্যেই ভ্যাকসিন নেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, আর এই ব্যবস্থাটা বেশ অনেক দিন ধরে করা হয়েছিল। তো কালকে ছিল লাস্ট ডে, এবার আমি জানতাম, অনেকদিন আগেই জানতাম, এবার তখন যে এজ গ্রুপের হচ্ছিল সেই এজ গ্রুপে আমি ছিলাম না, যে কারণে আমি বলেছিলাম যে ঠিক আছে এখন তো আমি এই এজ গ্রুপে পড়ি না, তো ওটা আমার বন্ধ ছিল। এবার তারপরে আমার জিনিসটা আর মাথায় নেই যে এখানে ওই প্রসিডিওরটা অলরেডি চলছে, সেটা আমার মাথায় ছিল না। তারপর হঠাৎ কালকে পরশু দিন মানে আমি জানতে পারি, যে সিকিউরিটির মাধ্যমেই জানতে পারি যে এখানে ভ্যাকসিন নেওয়াটা চলছে, এবং 18 বছর থেকে এখন সবাইকেই দিয়ে দিচ্ছে, এবং কালকেই ছিল লাস্ট ডে। সেইটে জানার পর আর তো ওয়েট করার কোনো মানে হয় না, আর লেট করারও কোনো মানে হয় না, কেননা এতটা ফেসিলিটি আমার নিজের ঘরের পাশেই যেখানে দিচ্ছে সেটাকে হাতছাড়া করে আমি এখন মানে কোউইন অ্যাপে গিয়ে রেজিস্টার করে আমার নিয়ারেস্ট যে সব হসপিটাল আছে, এখানে আমাদের নিয়ারেস্ট দেওয়া হচ্ছে আরেনটেগোর অ্যান্ড এমআরআই, 40s দেওয়া হচ্ছে মনে হয়। তো যাই হোক, এইগুলোতে একটা গিয়ে লাইনে দাঁড়িয়ে জিনিসগুলোকে নোয়া, তার থেকে তো অনেক বেটার হচ্ছে আমারই কমপ্লেক্সের মধ্যে, যেখানে ভীষণভাবে অর্গানাইজড ওয়েতে পুরো ভ্যাকসিন প্রসেসটাকে কমপ্লিট করা হচ্ছে, সেখানে সেই ফেসিলিটিটা নোয়া। তো তাই জন্যে কালকেই আমি মানে ফর্ম ফিল আপ করি, এবং চন্দন আর গৈরিকাকেও ইনফর্ম করি, ওরাও যা মানে খবর নেয়, নিয়ে আমরা একসঙ্গে ওখানে যাই, গিয়ে আমাদের ইঞ্জেকশন যেটা ভ্যাকসিন যেটা সেটা হয়ে যায়। আর আমার মেয়ে বাড়িতে ছিল, কেননা ম্যাগিকে একা রেখে যাওয়ার অভ্যেসটা কখনো করানো হয়নি, তো তাই জন্যে সেটা সম্ভব হয়নি, তাই মেয়ে পরে একা গেছে গিয়ে ভ্যাকসিন নিয়ে এসছে। আর অনেকের কোয়েশ্চেন ছিল ভ্যাকসিনটা কী ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেটার উত্তরটা হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর কত টাকা লেগেছে সেটাও অনেকে জিজ্ঞাসা করেছো, টাকা লেগেছে এখানে 950 পার পার্সন, আর 950টা কিন্তু এমআরআইয়ের যে মানে পেজ আছে, যখন তোমরা কেউ কোউইন অ্যাপে গিয়ে এমআরআইয়ের পেজে যাবে সেখানে দেখবে 950টাই হচ্ছে চার্জ। এখানে হাইল্যান্ড পার্ক কিন্তু কোনো রকম চার্জ নেয়নি, এটা পুরোপুরি এমআরআইয়ের চার্জ, ওরা 950 করে নিচ্ছে। এই চার্জটা আমি যা দেখলাম, মানে ওয়েবসাইটে গিয়ে রিসার্চ করে যেটুকু দেখলাম, গভর্নমেন্ট হসপিটালগুলোতে কম্পারেটিভলি কম, আর প্রাইভেট হসপিটালগুলোতে কম্পারেটিভলি বেশি এই প্রাইসটা। তো এমআরআই 950 করেই নিচ্ছে, তো এখানে এমআরআই 950 নিয়েছে, তো পার পার্সন 950, তো আমার দুজন যেহেতু 950 প্লাস 950 লেগেছে। আর ব্যবস্থা এখানে ভীষণই ভালো, এখানে কোনো মানে কিউ হয়নি, কোনো লাইন হয়নি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এখানে চেয়ার পাতা ছিল, তোমাদের আমি যতটা পেরেছি ছবি মানে ভিডিও করেছি, তোমরা দেখেছো, এনাফ জায়গা রেখে রেখে এখানে বসানো হয়েছিল, এবং সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছিল, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী ওরা কল করেছে এবং তারা তারা গিয়ে টাকা জমা দিয়েছে, ফটো তুলেছে ওরা, আর আধার কার্ডের সঙ্গে যেগুলো ফর্ম্যালিটিস আছে অফিস কাগজপত্র সেইগুলো ব্যবস্থা করেছে, করে তারপরে ভ্যাকসিনের জায়গায় গেলে ওরা ভ্যাকসিনটা দিয়েছে। আর তো এই, এবং ভ্যাকসিনটা দিয়ে ওরা বলেছে, মানে আমারটা আমি বলছি, অন্যদেরটা আমি জানি না, আমাকে আমাকে বললো যে ভ্যাকসিনটা নেওয়ার পর 48
আওয়ার্সের মধ্যে যদি কোনো সিমটমস হয়, মানে যদি কোনো সাইড এফেক্টস হয় তো হবে, আদারওয়াইজ আফটার 48 আওয়ার্স কিন্তু ভ্যাকসিনের জন্য কোনো সাইড এফেক্ট আর হবে না। আর কি কি সাইড এফেক্ট হতে পারে ফর কোভিশিল্ড, সেটা হচ্ছে মাথা ব্যথা করতে পারে, ফিভার আসতে পারে, একটু স্টমাক আপসেট হতে পারে, গা হাত পায়ে ব্যথা হতে পারে, কিংবা ভমিটিং টেন্ডেন্সি একটা থাকতে পারে। আর এই জায়গাটা, মানে যে জায়গায় ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেই জায়গাটা একটু সোর হতে পারে, লালচে ভাব হতে পারে, একটু পেন হতে পারে। এছাড়া আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, প্রবলেম হচ্ছেও না। আর এটাও কিন্তু 48 আওয়ার্সের মধ্যেই হবার হলে হবে, আদারওয়াইজ আর হবে না। তো জানি না, আমি কালকে এই জিনিসটা নিয়েছি তখন বোধহয় 1.5টা হবে, এখনও অবধি আম টোটালি ফাইন, আমার কোনো প্রবলেম হয়নি। শুধু আমার এই জায়গাটায় যেখানটা নিয়েছি ওই জায়গায় আমি যদি একটু প্রেস করি আঙুল দিয়ে তখন আমার একটু ব্যথা হচ্ছে, মানে ব্যথা লাগছে যেখানে নিডলটা ফোটানো হয়েছিল। আদারওয়াইজ কিন্তু আমার সারা শরীরে কোনো ব্যথাও নেই, এবং যে যে সাইড এফেক্টের কথা বলেছিল সেগুলো আমার কোনোটাই হচ্ছে না। আর আমার মেয়ে, মানে গুড্ডির, ওরও কিন্তু এখনো অবধি কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি। তো এই হচ্ছে আমাদের লেটেস্ট আপডেট। আর আমাদের সার্টিফিকেটটা আমরা কোউইন অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার যেটা হয়েছে আমাদের, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যখন পুট করছি তখনই সার্টিফিকেট অলরেডি বেরিয়ে আসছে ফর দ্য ফার্স্ট ডোজ। আমার নামে সার্টিফিকেট অলরেডি বেরিয়ে এসেছে, গুড্ডির নামে সার্টিফিকেট আলাদা বেরিয়ে এসেছে, ইন্ডিভিজুয়াল পার্সনের নামে নামে সার্টিফিকেট ওয়েব পেজেই বেরিয়ে আসছে, সেই সার্টিফিকেটটা পিডিএফ ফর্মে আসছে। তুমি পিডিএফ ফর্মে নিয়ে তুমি কোথাও থেকে ওটাকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দাও, এবং রেখে দেওয়া উচিত। আর এটা 90 ডেজ পরে আমাদের আবার সেকেন্ড ডোজটা নেওয়া হবে, যতখানি জানি এখানেই আবার 90 ডেজ পরে সেকেন্ড ডোজটা হবে, তখন আবার এখান থেকে গিয়ে নিয়ে নেবো। এবার তখন আরও আবার টাকা লাগবে কি না, কিংবা কী ডকুমেন্টস দিতে হবে, সেটা কিন্তু এখন অবধি আমি কিছুই জানি না। তাই সেই আপডেটটা তোমাদের, মানে সেই ইনফরমেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সেটা যখন আসবে টাইম তখন আবার জানবো, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এমনি আমি ওয়েব পেজ, মানে যেগুলো তোমার নিউজ বলো বা অন্যান্য জায়গার থেকে যে ইনফরমেশান গ্যাদার করছি, আমি জানি তোমরা এখন সবাই ওয়াকিবল, এসব নিয়ে সবাই এই ব্যাপারটা জানো, কম বেশি সকলেই এখন জিনিসটাকে আয়ত্তে এনে ফেলেছ। তাও আমি একটা কথা বলছি যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড, এই দুটো যে ভ্যাকসিন এখনো অবধি ইন্ডিয়ার নাগরিকদের জন্য, মানে ইন্ডিয়ার নাগরিক বলবো না, ইন্ডিয়ায় যারা আছে তাদের জন্য যে দেওয়া হচ্ছে, তার মধ্যে কোভিশিল্ডটা হচ্ছে কিন্তু 90% প্রোটেকশন অ্যাগেনস্ট করোনা ভাইরাস, আর কোভ্যাক্সিন যেটা সেটা কিন্তু 81% প্রোটেক্ট করছে অ্যাগেনস্ট দ্য করোনা ভাইরাস। তো এখানে কোভিশিল্ডটাই দিচ্ছে, এবং যা শুনলাম এখন বেশিরভাগ ক্ষেত্রে কোভিশিল্ডটাই দেওয়া হচ্ছে। এটা রিসার্চ করে ওরা আরও বার করছে যে, মানে প্রথমে কোভ্যাক্সিন দিয়েই শুরু হয়েছিল, কিন্তু কোভ্যাক্সিনটা যখন দেখছে যে 81% এফেক্টিভ, তার থেকে অনেক বেশি এফেক্টিভ হয়ে গেছে কোভিশিল্ডটা, তো তাই জন্যে এখন চেষ্টা চলছে যাতে যারা এখনো অবধি ভ্যাকসিন নেয়নি তাদেরকে কোভিশিল্ডটাই প্রোভাইড করা, সেটাই এখনো অবধি চেষ্টা চলছে। তো এই হলো, আর আমি আমার মুন আনলিমিটেড পরিবারের সবাইয়ের উদ্দেশ্যে বলবো যে তোমরাও কিন্তু ভ্যাকসিনেটেড হয়ে যাও, তোমরাও ভ্যাকসিন নিয়ে নাও। আর কোউইন অ্যাপে গিয়ে তোমরা রেজিস্টার করতে হবে, এবং অনেক একজন লিখেছো যে হাওড়ায় থাকে, সে পাচ্ছে না, স্লট পাচ্ছে না। হ্যাঁ, এটা একটা কমন প্রবলেম নিশ্চয়ই, সেটা আমিও দেখেছি অনেকেই মানে পাচ্ছে না, কিন্তু এটা একটু লেগে থাকতে হবে, লেগে থাকো রেগুলার বেসিসে, এভরিডে, মানে কেবল কেবল এটাকে ওপেন করে নজরে রাখতে থাকো, যেই মাত্র স্লটটা ওপেন হবে সঙ্গে সঙ্গে যেন তুমি তোমার নামটাকে ওখানে ঢুকিয়ে দিতে পারো। কেননা রাশ তো আছে, বলো এত ওভার পপুলেটেড জায়গা, এখানে তো রাশ হবেই, আর জিনিসটা যেখানে কম সেখানে পপুলেশনটা অনেকটা বেশি, তো রেশিও ওয়াইজ তো রাশ হবেই, তো কিছু করার নেই। বাট আমি বলবো যে তোমরা সবাই প্লিজ চেষ্টা করো, সবাই যেন ভ্যাকসিনটা নিয়ে নাও, ভ্যাকসিনটা নেওয়াটা খুবই মানে দরকার, মেনলি যেখানে থার্ড ফেজটা আসতে চলেছে। তো এই হলো আমার ইনফরমেশান, আর কোনো ইনফরমেশান দেওয়ার মতো আছে বলে তো আমার মনে হয় না। আর ভিডিও শ্যুটটা তো আমি কালকেই করে তোমাদের সঙ্গে আমার মুন আনলিমিটেড ব্লগেতে মানে
আপলোড করেই দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। তো বাস এই হলো ব্যাপার। আর লাগার ব্যাপারটা, হ্যাঁ আমি একটু ভয় পাই ছুঁচ, মানে নিডলটাকে আমি একটু ভয় পাই। এটা তো মানসিক ব্যাপার বলো, ভয় পাওয়া না পাওয়াটা একটা মানসিক ব্যাপার। এটার সঙ্গে আমার মনে হয় না বয়সটা কোনো একটা ম্যাটার করে, কেননা অনেক 18 বছরের বাচ্চাও গেছে যারা জাস্ট গেছে গিয়ে নিয়ে চলে আসছে। ওটা কোনো ব্যাপার না যে বয়স হয়ে গেছে এখন কেন মানে ভয় পাচ্ছে, এটা আমার মনে হয় না কোনো ম্যাটার করে। তো এটা একটা মানসিক ব্যাপার, তো আমি ভয় পাই। বাট কালকে যখন জানতাম যে আমাকে নিতেই হবে এবং নিতে হবে, সেটা আমার প্রোটেকশনের জন্যে নিতে হবে, তো তাই জন্যে নিয়েছি। আর সেরকম কিছু মনে হলো না, জাস্ট একটা প্রিক লাগলো যখন ঢোকাচ্ছে, তারপরে আমি বুঝতেই পারিনি। আর মানে রিয়েলাইজ করতে করতেই যে দিচ্ছিল সে বলল যে ইটস ডান, মানে হয়ে গেছে। তো যাই হোক, একটা হয়ে গেল, আবার 90 ডেজ পরে এর সেকেন্ড ডোজটা নেবো, তখন আবার তার ব্যাপারটা শেয়ার করব। তো এখন এই সব বলতে বলতে 11:45 বেজে গেছে, আমি এবার চলে যাচ্ছি চান করতে। আর ব্লগটাকে এখনই শেষ করে দিই, কেননা আজকে দেখো দেখানোর মতো সেরকম কিছুই নেই, রোজ রোজ তো থাকে না বলো। আর আজকে আমি একটু বলতে গেলে রেস্টেই আছি, যে কারণে রান্নাও সেরকম কিছু করিনি, তোমাদের দেখিয়েছি খুবই সাধারণ সাদামাটা রান্না। আর একটা দিন একটু রেস্ট নিচ্ছি, কাল থেকে আবার যেরকম লাইফ চলবে চলবে, একটু নিজেকে রেস্টে রাখছি। যদিও কিছুই হয়নি, কোনো সাইড এফেক্ট হয়নি, তাও একটু চেষ্টা করছি নিজে শরীরটাকে একটু রেস্ট দেওয়া। আফটারঅল একটা এক্সটার্নাল জিনিস তো শরীরে গেছে, তো একটু প্যাম্পার করছি, একটু রেস্ট দিচ্ছি নিজেকে। তো যদি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করবো কি করবো না ভাবছো, তারা আর চিন্তা করো না, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, পাশের বেল আইকনটাকে প্রেস করে, তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দাও, তাহলে সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, চেষ্টা করো সবাই ভ্যাকসিন নিয়ে নিতে, ভ্যাকসিনটা আমাদের দরকার, আমাদের প্রয়োজন, ভালো থাকতে গেলে ভ্যাকসিনটা নিতে হবে। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, দেখা হবে আবার কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে। খুব সাবধানে থাকবে।